কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় রোববার সন্ধ্যার দিকে শুরু হতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাব। এই আশঙ্কায় উপকূলীয় জেলাগুলোতে জারি করা হয়েছে 8 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড় মুখার কারণে জারি হওয়া সতর্কবার্তার পর পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে মালামাল সরাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন ধরনের স্পিডবোট, ছোট ছোট ট্রলার, ভাসমান দোকান সহ যাবতীয় মালামাল নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। বিকাল থেকে সমুদ্র উত্তাল থাকায় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিচ্ছেন।